امام المؤمنين فقاتوا তখন সাহাবী বলতেছে আপনি কখনো কাঁটাদায়ক গাছের নিচে চলাফেরা করছেন এমন কাঁটাদায়ক গাছ ডানে কাঁটা বামে কাঁটা উপরে কাঁটা কোথায় করছি তো কিভাবে করলেন আস্তে আস্তে ধীরে ধীরে করে যাতে আমার শরীরের মধ্যে আঘাত না লাগে যাতে করে আমি কোনো কষ্ট না পাই এমন ভাবে চলাফেরা করছি এটার নামই হলো তাকওয়া দুনিয়াটা হলো গুনাহের কাঁটাওয়ালা গাছ কাঁটাওয়ালা জঙ্গল সেখানে একজন তাকওয়াবান ব্যক্তি সেইভাবে চলবে তার জীবনে যাতে গুনাহ না হয় যেই কাজের মধ্যে গুনাহ আছে সে সেই কাজ করবে না যার মধ্যে গুনাহ নাই সওয়াব আছে লাভজনক কাজ করবে যেইভাবে পাহাড়ি এলাকাটা আঘাত শরীরে না লাগে কাঁটাদায়ক গাছের নিচেটা হাঁটলে দুনিয়াটা হলো গুনাহ নামক জঙ্গল সেখানে হাঁটতে হলে আমার এমন ভাবে হাঁটতে হবে চোখ যদি টানে যায় একটা মেয়ের দিকে যদি আমার চোখ পড়ে যায় আমার চোখের জিনা হবে আমি যদি মোবাইল দিয়ে অশ্লীল গান শুনি আমার গুনাহ হবে এ থেকে আমাকে কি করতে হবে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার হিসাব করে চলতে হবে যখন আমি এইভাবে চলতে পারবো এর নামে তাকওয়া তাহলে রোজা রাখতে থাকলে কি হয় তাকওয়া অর্জন হয় বুঝতে পারলাম রোজা খানা পানা এবং সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা আর রোজা রাখলে কি হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে তো রোজাটা কোন সময় রাখবো কতদিন রাখবো আমি যে রোজা রাখবো কখন রোজা রাখবো আমার উপর যে আল্লাহ ফরজ করে দিয়েছেন কোন মাসে করে দিয়েছেন অন্য আয়াতে আল্লাহ বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان أمي بصت قلن رجع ركت ببه رجع ركت لاب ببه عمر تقوى مرجن ببه আর এই তাকওয়া অর্জন করার জন্য কতদিন রোজা রাখতে হবে আল্লাহ বলেন শহরু এক মাস রাখতে হবে কতদিন এক মাস এক মাস এক মাস কোন মাসে রাখবো রবিউল আউয়ালে রবিউল সানি না মুহররম মাসে যদি এটা আল্লাহ স্পষ্ট না করে দিতেন আমাদের সমাজে যে কত ঘটনা সৃষ্টি হতো যারা এক পার্টি আছে রবিউল আউয়ালা পার্টি কইলো যে রোজাকে রবিউল মাসে রাখতে হবে আরেক পার্টি আছে মুহররম পার্টি তারা বলবে মুহররম মাসে রাখতে হবে কিন্তু ফতোয়া রাখবে বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রোজা রাখো এক মাস কবে রাখবো রমাদান রমজান মাসে কোন মাসে রমজান মাসে কেন রমজানে রাখবো রবিউল আউয়ালে কি করছে মুহররমে কি করছে আমি অন্য মাসে রাখতাম না রাখার জন্য বলে নাই আল্লাহ কেন রমজান মাসে আমাদের উপর রোজা রাখার জন্য বলে দিয়েছেন এক মাস তাই কারণ কি আল্লাহ নিজেই বলে উনজিলা ফিহিল কুরআন কি উনজিলা ফিহিল কুরআন রমজান মাসে আমি নাজিল করেছি কুরআন সুবহানাল্লাহ কি নাজিল করেছি কুরআন এই কুরআন নাযিল করার কারণে আল্লাহ তাআলা এই রমজান মাসকে কি করেছেন দামি বানিয়ে দিয়েছেন অন্য মাস থেকে রমজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন অন্য মাসের এক ইবাদত অন্য মাসের সত্তর ইবাদত ও রমজানের একটা ইবাদত সমান সুবহানাল্লাহ রমজানে কেউ যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে সে যেন একটা ফরজ আদায় করলো যে সুবহানাল্লাহ বললো সে কি করলো একটা ফরজ আদায় করলো কারণ সুবহানাল্লাহ একটা জিকির আর জিকির হচ্ছে নফল নফল আদায় করলো একটা অন্য মাসের ফরজের সমান হয়ে গেল কেউ যদি একটা ফরজ আদায় করলো এই রমজান মাসে সে যেন অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করলো সুবহানাল্লাহ তো বুঝলাম খালি মর্যাদা জানলে হবে না মর্যাদা মানতে হবে মানতে হবে জীবনে বাস্তবায়ন করতে হবে করতে হবে জি তাহলে এত মর্যাদা মাস পাওয়ার পরেও যারা রোজা রাখে না
রমজান মাসে গুনাহ মাফ করাইতে পারলো না আল্লাহ রাসূল বলেন সে ধ্বংস সে কি ধ্বংস এত মর্যাদাপূর্ণ এবং কি এই মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে যার নাম হলো লাইলাতুল কদর চাঁদের মাসের চেয়ে উত্তম এই রাত সুবহানাল্লাহ এর কারণ কি এর একমাত্র কারণ হলো কোরআন নাযিল করার কারণে তাহলে কোরআন নাযিল কেন করলেন বুঝতে পারলাম রোজা রাখতে হবে আমার উপর ফরজ তাও বলেছেন রোজা রাখলে আমার লাভ কি আমি তাকওয়া অর্জন করতে পারবো সন্তুষ্টি অর্জন করতে পারবো তাও বুঝলাম কখন রাখবো কতদিন রাখবো তাও বলে দিলেন শাহরাম এক মাস কোন মাসে রাখবো এই মাসটা কোনটা তাও বলে দিলেন রমাদান রমজান মাস তাও বুঝলাম যে রমজান মাসও কেন রাখবো অন্য মাসগুলো কি করছে উনজিলা বিহিল কোরআন এই মাসে কোরআন নাজিল করা হয়েছে তাও বুঝলাম কোরআন নাজিল করার কারণে এই মাসের দান করার কোরআন কেন নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস একমাত্র কোরআনকে নাযিল করা হয়েছে মানুষকে পথ দেখানোর জন্য মানুষকে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষকে আল্লাহ বলতেছেন বাহির করে দিলেন এবং আদমকে আল্লাহ তাআলা বলে দিলেন আদম এবং হাওয়াকে উল্লাহ বেত তোমরা নিচে যাবি মিনহা জামিয়া তোমরা নিচে নেমে যাও সকল কে সকল কিন্তু তখন তো ছিল দুইজন কয়জন ছিল দুইজন কিন্তু আল্লাহকে ব্যবহার করলেন জামিয়া বহুবচন সকলকে বুঝাইছে অতএব আদম থেকে লাগিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে বোঝানো হয়েছে উল্লাহ বেত